পুলিশ কনস্টেবল পদের কোশ্চেনে দেখো গণিতে তিনটা অঙ্ক আমরা দিছি, প্রথমে সংজ্ঞা দেয়া রয়েছে, এরপরে একটা পাস ফেলের অঙ্ক রয়েছে, এবং একটা কতদিন খাবার চলবে সেটা অঙ্ক রয়েছে। সেনাবাহিনীতে পুলিশ কনস্টেবল পদে, নৌবাহিনীতে, বিজিবিতে বা কাস্টমসে, যেখানে যাও না কেন গণিতের তো ক্লাস 9-এর যে সিলেবাসটা আছে এটার পাশাপাশি ক্লাস 8-এর কিছু সিলেবাস রয়েছে, ওগুলো তো লিখে দিছে তোমাদেরকে কি কি পড়তে হবে, বোঝা গেছে? সংজ্ঞা, বীজগণিতের সংজ্ঞা পুলিশে আসে প্রায় প্রায়, সেনাবাহিনীতেও প্রায় প্রায় লিখতে দেয়, বিমান বাহিনীতে যখন আইকিউ পরীক্ষা দিবা ওখানেও থাকতে পারে, গণিতে যখন প্রশ্ন আসবে ম্যাথের সেখানেও এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। গণিতের যে শীটটা দেওয়া আছে তোমাদের, কালকে গতকালকে দিছি, এই শীটটা খুব মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আজকের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এটার উত্তর কি হবে কে বলতে পারবা? বলো বলো বলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2ab 2bc প্লাস 2cn, ঠিক আছে তো? ওকে, একমত সাকিবের সাথে? ওকে, এরপরেরটা দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে কি হবে? এ প্লাস বি, তারপরে কি হবে? এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? যে কোনো একটা দিলেই হবে আর কি। সূত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ধরনের যতগুলো বীজগণিতের সংখ্যাগুলো রয়েছে সবগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ত্রিকোণমিতিরও থাকতে পারে, কিন্তু পরিমিতিরও থাকতে পারে, ক্লাস 9-10-এ পড়ছো না ম্যাথে, ওগুলো তো পড়ে ফেলবা। ত্রিকোণমিতির মানগুলো দেয় কিন্তু, ঠিক আছে? যে সাইন 30°, 60°, 90°-এর মান কত, বুঝাতে পারছে? ওকে, পরের অঙ্কটা দেখো, 20 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 20 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, আমি শর্টকাটে করে দিচ্ছি, কত বেড়েছে তোমাদের? 70, যারা 70 বেড়েছে তারা কারেক্ট। দেখো, ছোট সংখ্যা, সরি, ছোট সংখ্যা, এই যে এটা কি ছোট সংখ্যা না? ছোট সংখ্যা গুণন 100 ভাগ এই যে বড় সংখ্যা 60, তাহলে এটা সংক্ষেপে করে দিচ্ছি আমি জায়গা স্বল্পতার কারণে। দেখো, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে ফেলের হার কত? এখানে ছোট সংখ্যা 42, বড় সংখ্যা 60, গুণন ছোট সংখ্যার সাথে গুণন 100 ভাগ বড় সংখ্যা, তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে আমাদের 70% বের হবে ফেলের হার, 70%, ঠিক আছে? শুধু এটা মনে রাখতেই হবে, ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণন 100, বোঝা গেছে? ছোট সংখ্যা এখানে 42, বড় সংখ্যা 60, গুণন হচ্ছিল 100, শতকরা বের করতে বলছে, পার্সেন্টেজ যখনই বের করবে তখন 100 আসবে, ঠিক কিনা? ওকে, এরপরের অঙ্কটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। 15 জন পুলিশ সদস্যের খাবার আছে 30 দিনে, ওই খাবার 45 জন পুলিশ সদস্যের কতদিন চলবে? আবার বলতেছি, দেখো, 15 জন পুলিশ সদস্যের খাবার আছে 30 দিনে, ওই খাবার 45 জন পুলিশ সদস্যের কতদিন চলবে? কতদিন? উত্তর, যাদের 10 দিন বেড়েছে তাদের সঠিক। কিভাবে বের হলে? দেখো, 30 সংক্ষেপে করে দিচ্ছি, ঠিক আছে? 30 × 15 ভাগ 45, 30 × 15 ভাগ 45, এটা তুমি ঐকিক নিয়মের মতো করবা নাকি? এটা কি ঐকিক নিয়ম না? হ্যাঁ, ঐকিক নিয়মের মতো করো, তাহলে 30 × 15 ভাগ 45, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 10 দিনের উত্তর বের হবে, এটাই হচ্ছে উত্তর। মান নির্ণয়, ঐকিক নিয়ম, শতকরা, ঠিক আছে? পিতা পুত্র, বয়সের অঙ্ক, উৎপাদক, সরল, লসাগু, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়তে হবে। মান নির্ণয়ের অঙ্ক একটা কমন পাবাই, পুলিশেও পাবা, সেনাবাহিনীতেও পাবা, বোঝা গেছে? 5 নাম্বার। এরপরে জ্যামিতির কিছু সংখ্যা পড়তে হবে, জ্যামিতির সংখ্যাগুলো পড়বা, যারা 2023 সালে পুলিশে পরীক্ষা দিবা তারা তো পড়বাই, যারা 2023 সালে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছ তারাও পড়বা। জি স্যার। স্যার, সরকারি চাকরি পাইতে চাইলে নিজের যোগ্যতায় পড়তে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কি মিলবে সাফল্য? সাফল্য মিলবে না। গত বছরে আমাদের একাডেমি থেকে যতগুলো চাকরি পেয়েছে, তোমরা যা বসে প্রস্তুতি নিচ্ছ, যে প্রশ্ন
লিখতেছো, পরীক্ষা দিচ্ছ, সাজেশন পাচ্ছ, তারাও একই জিনিস পড়ে চাকরি পাইছে বিভিন্ন বাইরে, তোমরাও পাবা ইনশাআল্লাহ। কিন্তু পরিশ্রমটা ওদের মতো করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে ওদের থেকে আরো বেশি করতে হবে, যাতে করে আরো বেশি তোমরা এই বছরে সোলজার একাডেমিতে প্রস্তুতি নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।